স্বাধীনতার 47 বছর পর জাতিসংঘের নির্ধারিত সবকটি সূচক পূরণ করে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে বাংলাদেশ। লাল সবুজের অর্জন বিস্ময় ভরা চোখে দেখেছে বিশ্ব। এমন কৃতিত্বে বিশেষ সেবা সপ্তাহ পালন করছে সরকার। বিশেষ এই সেবা সপ্তাহ উপলক্ষে ব্যস্ত সময় পার করছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। মাঠ পর্যায়ে প্রান্তিক কৃষকদেরও সেবা দেওয়া হচ্ছে বলে জানালেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক। কিভাবে বায়োসেফটি এবং নিরাপদভাবে এবং স্বল্প মূল্যে খামার পরিচালনা করা যায় সেই সম্বন্ধে আলোচনা করা এবং আমাদের বিভিন্ন কার্যক্রম নিয়ে খামারিদের সাথে উঠান বৈঠক করা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, স্বচ্ছ ঢাকা উপহার দিতে পরিচ্ছন্নতা কর্মীরা যেমন অতিরিক্ত পরিশ্রম করছেন, তেমনি জন্ম নিবন্ধন সনদ সহ অন্যান্য নাগরিক সুবিধাও স্বল্প সময় পাচ্ছেন সাধারণ মানুষ। যেখানে নোংরাগুলো আছে সেগুলোকে আরো দ্রুত সরিয়ে নিয়ে ঢাকাকে স্বচ্ছ একটা সুন্দর ঢাকায় পরিণত করার চেষ্টা করছি। ইপিআইও যেগুলো বাদ পড়েছে তাদেরকেও আমরা এই সপ্তাহের মধ্যে টার্গেট করেছি। বিশেষ সেবা সপ্তাহ পালনের সুযোগ হাতছাড়া করছে না বেসরকারি প্রতিষ্ঠানগুলো। গ্রাহকদের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণের কথা জানালেন ইউনিয়ন ব্যাংকের উপদেষ্টা। গ্রাহকদের বিশেষ সুযোগ সুবিধা দিচ্ছি, এটা আমাদের দৈনন্দিন কর্মকাণ্ডের অংশ হলেও এই বিশেষ আনন্দের দিনে আমরা এটা উৎসব বলে তাদেরকে প্রদান করছি। বিশেষ এই সেবা সপ্তাহে সামাজিক দায়বদ্ধতার আওতায় দরিদ্রদের নানা সহায়তা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।